গার্ডার দুর্ঘটনা তদন্ত নিয়ে প্রশ্ন দায় এড়াতে পারেন না বিআরটি কর্তারা প্রবাসী ঊর্ধ্বমুখী চাপ কমছে বৈদেশিক সঞ্চয়নে কাটছে ডলার সংকট তিস্তা সেচ প্রকল্পের 55% খালি অকেজো ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন 41 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি তাপমাত্রার পারদ সর্বোচ্চ নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সংবাদ আরও থাকছেন মিলেছে বিলুপ্ত তাসমেনিয়ান বাঘের জীবাশ্ম ফিরিয়ে আনতে ক্লোনিন নিয়ে বিতর্ক গার্ডারপুরে পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় থেকে বাঁচানোর চেষ্টার অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন ঘটনার জন্য শুধুমাত্র ঠিকাদারকে দায়ী করে বেঁচে যেতে চাইছে প্রকল্প সংশ্লিষ্টরা রিপোর্টে আরও জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া ছয় মাসে বিআরটি প্রকল্পে গার্ডার ধসে পড়ার ঘটনা ঘটেছে তিনটি 15 জুলাই গাজীপুরে গার্ডার ধসে মারা যান এক শ্রমিক অপর ঘটনায় চীনা নাগরিক সহ 5 জন আহত হয়েছিলেন এসব ঘটনার কোনো তদন্ত হয়নি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী গার্ডার বসানোর সময় বেশ কিছু শর্ত মানার কথা যার মাঝে আছে আলাদা লোক দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ হুইসেল এবং লাল কাপড় টাঙানো গার্ডার বসানো এলাকা সম্পূর্ণ ঢেকে দেওয়া এবং সংশ্লিষ্ট এলাকার পুলিশকে জানিয়ে রাখা এর কোনোটি উত্তরায় মানা হয়নি ঠিকাদার প্রতিষ্ঠান শর্ত মানছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের কিন্তু দুর্ঘটনার দিন তারা কি তাদের দায়িত্ব পালন করেছেন কোথায় ছিলেন তারা অনেকটা অবহেলাজনিত একটা হত্যাকাণ্ড হলো সেখানে আসলে নিরাপত্তার যে ন্যূনতম গ্রামার থাকার কথা যে ব্যাকরণ থাকার কথা সেটি কিন্তু সেখানে ছিল না যিনি ক্রেন অপারেট করছেন তার দক্ষতা অভিজ্ঞতা ছিল কিনা তার লাইসেন্স ছিল কিনা সেটি কিন্তু দেখতে হবে কিন্তু সর্বোপরি তাকে তদারকি করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এবং তাকে তদারকি করার জন্য আমাদের এখানে বাস্তবায়নকারী সংস্থার যারা কর্তৃপক্ষ আছে যারা প্রতিনিধি আছে তারা আছেন এবং পাশাপাশি এই যে সুপারভিশন কনসালটেন্ট তারাও কিন্তু আছে এবং এই সুপারভিশন করার জন্যই কিন্তু তারা প্রতি মাসে কিন্তু একটা তারা কিন্তু অর্থ পাচ্ছেন তো সুপারভিশন উইদাউট এনি সুপারভিশন এবং সেটা না করে আপনি টাকাটা নিয়ে ফেলবেন এখানে অনেকগুলি জায়গায় আসলে ব্যর্থ হয়েছে মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব তাদের প্রাথমিক তদন্তে ঠিকাদার প্রতিষ্ঠান দায়ী বলে সংবাদ সম্মেলনে জানান তার আগে কাজ করছে দুর্ঘটনা হঠাৎ করে কেন ঘটলো সড়ক বিভাগের প্রাথমিক তদন্ত করেছেন ওই বিভাগের বিআরটি প্রকল্পের সমন্বয়ক নীলিমা আক্তার অপর দুই সদস্যের একজন প্রকল্পের কর্মকর্তা অপরজন পুলিশ সদস্য ফলে তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তদন্ত কমিটি একটি নিরপেক্ষ সেখানে ফরমেশন থাকতে হয় যারা সদস্য থাকবেন কোনোভাবেই আসলে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট থাকা উচিত না এত বড় দুর্ঘটনার পর তাদের লোকজনের দায় নিয়ে কি ভাবছে বিআরটি কর্তৃপক্ষ জানতে চাইলে সদুত্তর মেলেনি সবকিছু তো আর এই রিপোর্টে কভার করবে না এখন এক একটা বিষয় ভিন্নভাবে দেখতে হবে এখন আপনি যেটা বলছেন ওইটার এখন সময় নেই এখন দুর্ঘটনাটার বিষয়ে কনসেন্ট্রেট করতে হবে এখন সব বিষয় নিয়ে আসলে এটা তো একটা কমিটির পক্ষে সম্ভব না এবারের ঘটনায় সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তি না হলে আরও দুর্ঘটনার আশঙ্কা বিশেষজ্ঞদের আতিক রহমান পূর্ণিয়া 21 টেলিভিশন ঢাকা দেশের অর্থনীতি নিয়ে নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েই চলেছে বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে আগস্ট মাসের 16 দিনে 117 কোটি 10 লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা বর্তমান বিনিময় হার হিসেবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ 11,124 কোটি টাকা যা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে 16.3% বেশি চলতি অর্থবছরের শুরু থেকে রেমিটেন্সে বিস্ময়কর উৎফলন দেখা যাচ্ছে এই প্রবণতা অব্যাহত থাকলে 2022-23 অর্থবছরে তৈরি হবে নতুন রেকর্ড এতে অনেকটাই চাপমুক্ত হবে দেশ ইতোমধ্যে সে লক্ষণও দেখা যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তেমনটি বলেছে জুলাই মাসের পর আগস্টেও বিদেশি মুদ্রা সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি বেশ ঊর্ধ্বমুখী দেশের সবচেয়ে বড় সেচ অবকাঠামো তিস্তা সেচ প্রকল্পের 55% খালি অকেজো
কোথাও খাল সমান করে চলছে চাষাবাদ, কোথাও বা তৈরি হয়েছে চলাচলের রাস্তা। চলমান খাল পুনর্বাসন কাজ শেষ করে সেচ লক্ষ্যমাত্রা বাড়াতে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। নীলফামারী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। তিস্তা ব্যারাজের 1,54,250 হেক্টর সেচ প্রকল্প এলাকায় খাল অবকাঠামো রয়েছে 760 কিলোমিটার। পানি সংকট না থাকলেও এবছর সেচের লক্ষ্যমাত্রা মাত্র 53,000 হেক্টরে। অনেক স্থানে পানি না পেয়ে খালেই সেচ মোটর বসিয়েছেন স্থানীয়রা। কোথাও কোথাও খাল সমান করে চাষাবাদ চলছে অথবা তৈরি হয়েছে চলাচলের রাস্তা। ভুক্তভোগীদের অভিযোগ, লুটপাট ও নির্মাণ ত্রুটিতে অনেক খালে কোনোদিনই পানি আসেনি। যেদিকে উঁচু করার কথা ছিল পানি আসার জন্য, সেদিকে করছে নিচা, এবং যেদিকে নিচে করার কথা ছিল ওইদিকে করছে উঁচা। নানা রকম আবাস করতেছে, করার পরে এখন আমরা কিছু করতে পারি, পানি এখন আসে না। সস্তায় তো পানি পাবো এই হিসাবে তো ক্যানেল দিছে, কিন্তু আমরা সেই হিসাবে জমিও দিছি ক্যানেলে, কিন্তু দেখা যাচ্ছে যে পানি পাচ্ছি না, কোনো পানি উন্নয়ন বোর্ড লোক আসে না আর পানিও দেয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে 2024 সাল নাগাদ খাল পুনর্বাসন প্রকল্প শেষ হলে 1,00,000 হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে। এই প্রকল্পটি যখন আমাদের বাস্তবায়িত হবে, আমরা আশা করতেছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে 104 হেক্টর জমি, সেটা আমরা ফুলফিল করতে পারবো, সেচ দিতে পারবো। কৃষি উৎপাদন বাড়াতে খাল সংস্কার সহ পুরো এলাকাকে সেচের আওতায় আনার দাবি চাষীদের। রত্না সামান, একুশে টেলিভিশন। 41 বছরের মধ্যে এবারই দেশে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। তাপমাত্রার পরিমাণও ছিল 10 বছরের মধ্যে সর্বোচ্চ। দ্রুত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, ওলটপালট হচ্ছে ঋতু বৈচিত্র্য, এতে কৃষিপণ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট শিউলি শবনমের। খাতা কলমে আষাঢ় শ্রাবণ ভরা বর্ষণের ঋতু, কিন্তু শ্রাবণ শেষ হলেও প্রকৃতিতে এখনও দেখা মেলেনি প্রতীক্ষিত বৃষ্টির। এমন বর্ষাকালে মানুষকে সহ্য করতে হচ্ছে ভ্যাপসা গরম। ধীরে ধীরে বদলে যাচ্ছে দেশের জলবায়ু, দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল। বৃষ্টির অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবাদি জমি ফেটে চৌচির, আবার কখনো অসময়ের বৃষ্টি ও বন্যায় তলিয়ে যাচ্ছে মাঠঘাট প্রান্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, 41 বছরের বৃষ্টিপাত রেকর্ডের ইতিহাসে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এই বছরের জুলাইয়ে। গড় বৃষ্টিপাত ছিল 211 মিলিমিটার, 30 বছরের গড় বৃষ্টিপাতের তুলনায় যা 57.6% কম। একই সাথে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস। অনিয়মিত বৃষ্টি ও তাপমাত্রা বেড়ে যাওয়া এবং অস্বাভাবিক তাপপ্রবাহ থাকার জন্য বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এতে ঋতু বৈচিত্র্য যেমন ওলটপালট হচ্ছে, একই সাথে কৃষিপণ্যের উৎপাদন কমে যাওয়ার শঙ্কাও দেখছেন তারা। পর্যবেক্ষণে যেটি মনে হয় যে এর কারণে যে কৃষি ফসলের যে জীবনকাল, সেই জীবনকাল কিছুটা সংক্ষিপ্ত হয়ে পড়বে এবং এর ফলে উৎপাদন কমে আসার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে আমাদের যে পরবর্তী যে সিজন, যে শীতকালে যে ফসল যে সময়ে আগাম লাগানোর যে একটা সুযোগ ছিল, সেটি কিন্তু কিছুটা পিছিয়ে যাবে বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ যেমন বাড়ছে, তেমনি নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা। আমরা জুন মাসে অনেক বেশি বৃষ্টি দেখলাম, সিলেটে মারাত্মক বন্যা দেখলাম, আবার জুলাই মাসে এসে খরা। টোটাল ইকোসিস্টেমে আমরা দেখছি যে একটা ইম্প্যাক্ট পড়ছে। পাশাপাশি যে ভূগর্ভস্থ পানির স্তর, সেখান থেকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সেচ ব্যবহার করি, সেটা মাটির নিচে চলে যাচ্ছে এবং ডোবা খাল বিল নদী নালা এগুলি শুকিয়ে যাচ্ছে। মানুষ ছাড়া অন্যান্য যে পশু পাখি প্রাণী তাদের থেকেও নেগেটিভ প্রভাব পড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বেশি করে গাছ লাগানো সহ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সীমিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, বিরতির পর যা থাকবেন। কমেছে পাথর আমদানি, বেড়েছে দাম, বিপাকে চুক্তিবদ্ধ সরবরাহকারীরা। আপনারা দেখছেন সকাল 9টার একুশে সংবাদ। দেশে বাড়তি চাহিদাকে পুঁজি করে পাথরের দাম বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা, ফলে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমার পাশাপাশি বেড়ে গেছে দাম। বিপাকে ক্রেতাসহ বিভিন্ন প্রকল্পে সরবরাহে চুক্তিবদ্ধ ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন সতর্ক দত্ত।
দেশে চলমান মেগা প্রজেক্টের পাশাপাশি সড়ক ও বাড়িঘর নির্মাণে ইটের বদলে পাথর ব্যবহারের প্রবণতা বেড়েছে, ফলে আমদানি করা পাথরের চাহিদা বেড়েই চলেছে। বাড়তি এ চাহিদায় সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। অভিযোগ ব্যবসায়ীদের, হিলি দিয়ে যে পাথরটি আমদানি হয় অনেক গুরুত্বপূর্ণ পাথর, শক্তিশালী পাথর, এই পাথর দিয়েই গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে। ওপারে যে সিন্ডিকেট আছে পাথরের, এই সিন্ডিকেটের কারণে আমাদের পাথরের দামটা কিছুটা বৃদ্ধি বলে আমরা জানতে পারছি। ইচ্ছা করলেও আমরা ইন্ডিয়া থেকে স্বাধীন মতো পাথর আমদানি করতে পারি না। পাকুড় এবং ঝাড়খণ্ড যেখান থেকে পাথর লোড দেয়, ডাইরেক্ট ট্রাকগুলো এখানে আমাদের প্রবেশ করতে দেয় না, তারা সিন্ডিকেট করে ট্রাকগুলো আটকায় রেখে তাদের নিজস্ব ডাম্পে আনলোড করার পর আমাদের কাছে দর কষাকষি করার পর তারা আবার পাথরগুলো রপ্তানি করে। বাড়তি দামে আমদানিতে দেশের বাজারে বেড়েছে পাথরের দাম। মালের রেট উঠানামার কারণে বাইরের পাটি একটু কম আসতেছে, যেখানে আগে আসতো 10 গাড়ি সেখানে এখন আসতেছে 2 গাড়ি। পাথর আগে দাম ছিল হলো যে আপনার 4400-4450, এখন 4400-4450 এরকমই চলতেছে। আমরা চিন্তা করতেছি যে পাথর আমরা ইম্পোর্ট করব কিনা। দাম বাড়ায় পাথর আমদানি কিছুটা কমেছে স্বীকার করছে বন্দর কর্তৃপক্ষ। ভারত থেকে হিলি স্থল বন্দরে পাথর আমদানি অব্যাহত আছে, গত কিছুদিন আগে পাথর আমদানিটা অনেকটা কমে গিয়েছিল। হিলি বন্দর দিয়ে গত জুলাই মাসে 43,623 টন পাথর আমদানি হয়েছে, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে 3,60,00,000 টাকা। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। এদেশের অস্তিত্বকে বিশ্বাস না করে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে নিতে চেয়েছিল বঙ্গবন্ধুর হত্যার মাস্টার মাইন্ড মুশতাক আহমেদ ও জিয়াউর রহমান। তাদের কর্মকাণ্ডে এমন মনোভাব 71 সালে স্পষ্ট হয়ে উঠেছিল। মুশতাকের হাতে অস্ত্র ছিল না, জিয়ার হাতে ছিল। পরস্পরের মধ্যে পার্থক্য শুধু এখানেই। বাকিটা জানাচ্ছেন ভবনুর নবী। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতার ঘোষণা পত্র। কালুরঘাট বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করতে গিয়ে নিজের গোপন আকাঙ্ক্ষা প্রকাশিত হয়ে যায় জিয়াউর রহমানের। 71-এর স্বাধীনতা কামীদের সাথে থেকেও দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে চলেন মুশতাক আহমেদ। জিন্নাটুপির আড়ালে লালন করে চলেন পিয়ারা মেরে পাকিস্তান। একজন মনে প্রাণে পাকিস্তানের বিশ্বাসী মানুষ দিয়েই বড় ষড়যন্ত্র ঘটানো সম্ভব। বেশ ভালো করেই জানতেন জিয়া, পুষে রাখা বাসনার চূড়ান্ত পরিণতি আনল 75-এর আগস্টে। মুশতাকের কাছে কী ছিল? সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র, আর ছিল ওই টুপিটা মৌলবাদী চিন্তাধারা। বঙ্গবন্ধুর ডান হাত ডান পাশে মন্ত্রী হিসাবে সমস্যা, সে যদি পাকিস্তানের বিশ্বাসী হয় তাকে দিয়ে ষড়যন্ত্র করা খুব সহজ। এই মূল ব্যক্তি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হয়েছে জিয়া। ষড়যন্ত্রের জাল বিছিয়েছিলেন দেশ বিদেশ সবখানে সমান ঘনত্বে, এতে অস্ত্র দিয়ে মূল রসদ জুগিয়েছেন মাস্টার মাইন্ড জিয়া। এয়ারপোর্ট থেকে এই বহর শুরু হলো তখন জিয়ার টেলিফোন করেছেন, স্যার আমরা রেডি, বলে গো হ্যাড, পরিষ্কার হুকুম দিয়ে দিয়েছে গো হ্যাড একে ট্যাঙ্ক বাহিনীকে। জিয়া চেয়েছিল যে সামরিক বাহিনীর প্রধান তাকে করা হোক, শফিউল্লাহকে করার পরেই থেকেই স্যার অসন্তোষ, সে ক্যান্টনমেন্টে কোনো কাজ করতো না, শুধু মন্ত্রীদের বাড়িতে তাহরুদ্দিন ঠাকুর ওই উবায়দুর রহমান ওই মোস্তাক এদের বাড়িতে বসে ষড়যন্ত্র করত, মাহবুব আলম চাষি এরা তাহিরুদ্দিন ঠাকুর এই লোকগুলো ষড়যন্ত্র করত। সুতরাং মূল নায়ক হচ্ছে জিয়াউর রহমান। রক্ত ঝরিয়ে এদেশের মূল চরিত্র পরিবর্তন করে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে সফল হয় খুনি মোস্তাক ও জিয়া চক্র। কিন্তু কোনো অবস্থাতে মোস্তাক পার্লামেন্টে বা পার্লামেন্ট বাইরে বঙ্গবন্ধু হত্যার স্যাংশন নিতে পারলো না। তখন বিহাইন্ড দি ব্যাকগ্রাউন্ড থেকে যে লোকটাকে নিয়ে আসলো সবচেয়ে বিশ্বস্ত লোক, সে হচ্ছে জিয়াউর রহমান। জয় বাংলা মুছে ফেলেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করতে আমরা যা কিছু অর্জন করেছিলাম স্বাধীনতা সার্বভৌমের মাধ্যমে সব সে একে একে ধ্বংস করেছে এবং পাকিস্তানের ধারায় দেশ নিয়ে গেছে। পাকিস্তানের কারাগারে কিংবা স্বদেশ প্রত্যাবর্তনের আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যা করতে পারত পাকিস্তান ও যুক্তরাষ্ট্র, কিন্তু তেমনটা হয়নি। নিজ দেশের কুলাঙ্গাররাই হত্যা করলো
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা শাহবাগে বাংলাদেশ বেতার কেন্দ্র দখল করে। মেজর ডালিম অধ্যক্ষের সাথে ঘোষণা দেয় শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বাহিনীর প্রধানের আনুগত্যের শপথ বাক্য পাঠও সম্প্রচার করা হয় সেদিন। বাংলাদেশ বেতার হয়ে যায় রেডিও বাংলাদেশ। রিপোর্ট মানিক শিকদারের। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনিরা ফাঁকা গুলি করে বেতার ভবনে ঢোকে, নিয়ন্ত্রণ নেয় বেতার কেন্দ্রের। সে সময় বেতার কেন্দ্রের প্রকৌশল বিভাগের শিফ ইনচার্জ ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী প্রণব চন্দ্র রায়। শেখ মুজিবের এই শিষ্যকেই সেদিন প্রিয় নেতার হত্যার ঘোষণা প্রচারে বাধ্য করে ঘাতকেরা। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। খুনি ডালিম ভোর 6:10 প্রথম ঘোষণা করে বঙ্গবন্ধু হত্যার কথা। শেখ মুজিব ও সরকারকে উৎখাত করা হইয়াছে। কিছুক্ষণ পর বিশ্বাসঘাতক খন্দকার মুশতাক বেতার ভবনে এসে ইতিহাসের নিকৃষ্টতম ঘোষণা দেয়। দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতন এগিয়ে এসেছেন। নয়া সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুর খুনিরা সেনা, নৌ, বিমান ও রক্ষী বাহিনীর কর্মকর্তাদের খন্দকার মুশতাকের কাছে হাজির করে আর তারা আনুগত্যের শপথ বাক্য পাঠ করে। দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী স্ব দায়িত্ব নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী স্ব দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। বাংলাদেশ বেতারের নাম পাল্টে রেডিও পাকিস্তানের আদলে খুনিরা ঘোষণা করে রেডিও বাংলাদেশ। জয় বাংলার পরিবর্তে চালু করে বাংলাদেশ জিন্দাবাদ। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। গার্ডা দুর্ঘটনা তদন্ত নিয়ে প্রশ্ন, দায় এড়াতে পারেন না বিআরটি কর্তারাও। প্রবাসী আর ঊর্ধ্বমুখী, চাপ কমছে বৈদেশিক সঞ্চয়নে, কাটছে ডলার সংকট। তিস্তা সেচ প্রকল্পের 55% খালি, অকেজো, ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। 40 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি, তাপমাত্রা পারদ সর্বোচ্চ, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।